লাংজা থেকে বেরোনোর পর আমরা গেছিলাম হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটারেবল ভিলেজ কমিকে। চলো কমিক ভিলেজটা দেখাই, খুব সুন্দর। তো সেখানে দাঁড়িয়েছে, এটা হচ্ছে কমিক ভিলেজ। মিটার হচ্ছে, পপুলেশন হচ্ছে 114, অল্টিটিউড হচ্ছে 4580 মিটার। চলো এখানে মনাস্ট্রি আছে দেখাই। কমিক শব্দের অর্থ হচ্ছে বরফের চোখ, আর এখানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে মুখোশ ডান্স। এটা খুব বিখ্যাত ফেস্টিভ্যাল কমিকের। আর এই কমিক ভিলেজ কা মনাস্ট্রি হ্যায় মেনটেন হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফিট ওপরে অবস্থিত কমিকের এই মনাস্ট্রি হলো না কমিক মনাস্ট্রি। মেরা মম্মি দরজা খোল দিয়া। হট চকলেটের পেছনে লেখা আছে অ্যাডাল্ট, হট চকলেট না আছে যা। বসে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট কমিক। প্রচুর রোদ, আবার ঠান্ডাও আছে। কমিক থেকে বেরিয়ে হিকিম যাচ্ছে, হিকিমের রাস্তা এনজয় করতে থাকো। এই পোস্ট অফিস হিকিম, এখানে এসছি আমরা। চলো দেখাই, এখান থেকে আমরা ভাবছি পোস্ট করব বাড়িতে চিঠি সবাই করতে। এখানে পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে, ওই পোস্ট কার্ড সবাই কিনছে, কিনে ওখানে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করছে, সেই সেটা আমরা বাড়িতে গিয়ে পাবো। একটা আলাদা মজা হবে। তো চলো দেখি পোস্ট অফিসটা, একটা আলাদা ফিলিংস হচ্ছে, আলাদা একটা ফিলিংস হচ্ছে। এরকম বিভিন্ন স্পিতি ভ্যালির সব ইয়ে পাওয়া যাচ্ছে, কার্ড সেখানে কিনছে। কী কী কিনেছিস, কী কী কিনেছিস বল বল বল। পাঁচটা নিয়েছি, হ্যাঁ পোস্ট কার্ড। ঠিক আছে, কেসা লাগ রা ফিল, সব লোক এখানে পোস্ট কার্ড কিনছে আর বাড়িতে পোস্ট করছে, বাড়ি যেতে যেতে আবার পৌঁছে যাবে। আমি অর্ধেক লিখলাম আর আমার হাজবেন্ড এখন ইয়ে লিখছে, অ্যাড্রেস লিখছে। Life is beautiful, travel is my therapy. Get smiling and travel more. Good. Arongata is love. Ghosh family rocks. Jiji likhche. Babu, tui ki likhechis? Ki likhechis? Eto, eto, enjoy likhechis. Dekhi, Babu ki likheche? I love my family. Oh, good. From Babu. Oi, upor theke neme. ওইখানে নিচে আছে হচ্ছে পোস্ট অফিস, তো ওইখানটা যাচ্ছি, ওইখানে গিয়ে পোস্ট অফিসটা দেখাচ্ছি। আর এখানে ওপরে সব বিজনেস হচ্ছে আর কি, ওরা নিজেরা পোস্ট কার্ড, যেগুলো এমনি কার্ড আর কি, পোস্ট কার্ড না এমনি কার্ড যেগুলো, সেগুলো বিক্রি করছে। ওরাই স্ট্যাম্প লাগিয়ে আবার ছেড়ে দেবে, কারণ স্ট্যাম্প নাকি এখানে নেই। চলো আমরা দেখি গিয়ে। হ্যাঁ যেগুলো হারিয়ে গেছে সেই পোস্ট কার্ড কিনলাম 50 পয়সা করে, সেগুলোতে আবার এখানে লিখে এখানে আমরা পোস্ট বক্সে ড্রপ করে যাব, সেই চেষ্টাই করছি। দারুণ ফিলিংস হচ্ছে। কার কার দরকার বলে দিতাম আমাকে, আমি সবার বাড়িতে একটা করে পোস্ট কার্ড পাঠিয়ে দিতাম। হাইয়েস্ট পোস্ট অফিস থেকে পোস্ট, হাইয়েস্ট পোস্ট অফিস থেকে পোস্ট করছি বাড়িতে। ইয়া কর, ইয়া বহুদিন পর চিঠি লেখা,
পয়েন্ট কাজা সিটি, এটা দেখা যাচ্ছে পুরো শহরটা, দেখো দুর্দান্ত দেখতে লাগছে। সিকিম থেকে বেরিয়ে গেছি, গিয়ে আমরা এখন কাজার দিকে যাচ্ছি, কাজাতে গিয়ে লাঞ্চ করবো। রাস্তার ভিডিওটা, ভিউটা দারুণ দারুণ দারুণ। চাদর গাড়ি ঘুমাবে কি করবে, চলছে এখন হচ্ছে 8 ডিগ্রি, আর একটু সন্ধ্যা হলে ওটা 5 ডিগ্রি হয়ে যাবে, তো চাদর গাড়িতে ঘুমাবে কি করবে। ভীষণ ডেঞ্জার রাস্তা, রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যে আমি পুরো কাট না করে পুরো ভিডিওটা এখানে দিয়ে দিলাম, তোমরাও এনজয় করতে থাকো। পৌঁছে গেছি প্রায় কাজাতে, কাজাতে ঢুকে গেলাম। আজকে মোটামুটি কাজার সাইট সিং শেষ হয়ে গেল, এবার আমরা বিকেলে কাজার মার্কেট এক্সপ্লোর করবো। 5টা থেকে 7টা পর্যন্ত কাজাতে সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকে, আর্মি ক্যাম্প যেহেতু তিব্বত বর্ডারে কাজা সিটি অবস্থিত, তাই জন্য এখানে আর্মি ক্যাম্পও আছে। ভীষণ শান্ত একটা শহর। গায়ে হে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, ইধার সে ডিজেল লেনা হে। পেট্রোল পাম্পে ভিড় ছিল, তাই জন্য আমাদের ড্রাইভার সাহেব ওখানে নামিয়ে দিয়েছিলেন। এখান থেকে আমাদের হোটেল খুব কাছেই ছিল, তো আমরা ভেতরের রাস্তা দিয়ে হোটেলে পৌঁছে গেছিলাম। চলো সেই রাস্তা দেখাই। মার্কেটের মধ্যেই আছে, তাই জন্য ঘিজি ঘিজি, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা আছে। আমাদেরও ছাদে গেলে ভালো লাগছে, কিন্তু একদম মার্কেটের ভেতরে, তো তাই জন্য মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর। হোটেল রেস্টুরেন্ট আছে, হোটেল রেস্টুরেন্ট হোমস্টে প্রচুর আছে, প্রচুর প্রচুর। পাথর আর সিমেন্ট দিয়ে ওরা ইট তৈরি করছে, দেখে বেশ ভালো লাগলো, যদিও ওদের জীবন সংগ্রাম ভীষণ কঠিন। ঘুরে এসে আমরা এখন আমাদের হোটেলেই লাঞ্চ করছি। লাঞ্চ হচ্ছে আজকে থুপ্পা, এটা হচ্ছে আমাদের চাইনিজরা খায়, এটা হচ্ছে আমাদের চাইনিজরা খায়। পাহাড়ে এসে একটু ট্রাই করতে হবে, তার জন্য এখানকার স্পেশাল কি হচ্ছে, তার জন্য বাবা বিরিয়ানিটা তো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ডাল আছে না? হ্যালো, আমি একটা স্পেশাল ঘোষণা করতে এলাম, সেটা হচ্ছে আজকে লাঞ্চে আমি সবার চেয়ে স্পেশাল একটা জিনিস খেয়েছি, সেটা হলো এখানকার হিমালয়ান বিরিয়ানি, যার মধ্যে ছিল না হোক কম করে 6টা থেকে 7টা চিকেনের পিস। আর বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, কলকাতার বিরিয়ানি বেস্ট, বাট এই বিরিয়ানিটা খেয়ে আমার মন খুশখুশ হয়ে গিয়া, দিন খুশ হয়ে গিয়া। কাজার লোকাল সাই চিনিং শেষ, ব্লগ শেষ, এবার বাগাদাদারে ব্লগ শুরু করব। আজকে আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি, তো কাজার যে আমরা সাইট সিন করলাম সেটা এখানেই শেষ। তো আপনাদের ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, টাটা বাই বাই। যদি ভালো না লাগে ডিসলাইক, পরের ব্লগগুলো অবশ্যই দেখবেন।